ঢাক ঢোল আর কাঁসর ঘণ্টা বাজিয়ে দলে দলে গণেশ পাগলের সেবাশ্রমে আসছেন ভক্তরা। শিশু কিশোর কিংবা বৃদ্ধ সমানতালে আসা মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। মাদারীপুরের রাজৈরের কদমবাড়িতে শুরু হয়েছে চারদিনের কুম্ভ মেলা। পূর্ণ লাভের আশায় এই মেলায় ছুটে আসেন ভক্তরা। দেশের বাইরে ভারত, নেপাল ও ভুটানের সাধু সন্ন্যাসীরাও অংশ নেন। এখানে পরিণত হয় এক মিলন মেলায়। নেচে গিয়ে সময় কাটান সবাই। লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, সে ভক্তের সঙ্গে ভক্ত সঙ্গ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আসলে মনে খুব আনন্দ পায়, এখানে আসলে মন শান্তি পায়, দেহের তৃপ্তি পায়, সে তৃপ্তি মেটানোর জন্য এখানে আসে। সারা বিশ্ব থেকে, ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাগলের কৃপানিতে মানুষ আসে। দূর দূরান্তের ভক্তবৃন্দের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। কাজ করছে কয়েকশো স্বেচ্ছাসেবক। সেবাশ্রমের সেবায়েতের দাবি মহামানব গণেশ পাগলের কাছে মানত করলে পূর্ণ হয় মনের বাসনা। শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সবাই খিচুড়ি প্রসাদ দেয় এবং সেই ভক্তরা প্রসাদ পায় এবং বিভিন্ন জেলা থেকে সিরা দেয় এবং আমরাও কমিটির পক্ষ থেকে সিরা বিতরণ করি। মেলাকে ঘিরে মাঠ জুড়ে বসেছে হরেক রকমের দোকান। এসব দোকানে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। সুলভে এসব সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। কেনাবেচা বাড়ায় খুশি বিক্রেতারাও। পরিবারের সবাই আসি, সবাই মিলে ঘুরতে। ফুলে দেখে আমাদের খুব ভালো লাগছে এবং দেখার মতন কিছু আছে এখানে। আপনাদের মনে করেন ডাঙ্কা, মনে করেন খাট, সুকেস, তারপরে আপনাদের কসমেটিক, আরও অনেক বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় এখানে। এসে আমি 3500 টাকা কেজি কম পাইছি। জাজ কিনেছে একটা সোফা সেটও আমি 500 টাকা কেজি মানে কমে পাইছে। আমি দুটো জিনিস কিনেছি, আমার 1000 টাকা সেভ হয়েছে। আমরা প্রতি বছর আসি, লাভের অংশটা খুব ভালো হয়। বেচা কেনা করে প্রত্যেক বছরই লাভ হয়, আশা আছে এবছরও লাভ হবে। আয়োজক কমিটি জানায় 1 কিলোমিটার মাঠ জুড়ে রাখা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। প্রশাসন, জনপ্রতিনিধি আর এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বছরই বাড়ছে মেলার পরিধি। আগের থেকে বলতে গেলে দোকানপাটের পরিমাণটা অনেক বেশি আছে এবং পাগল ভক্তবৃন্দ এখানে দেখা যায় 20-25 লক্ষের মতো আনুমানিক এখানে পাগল ভক্তবৃন্দ আসে। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। প্রত্যেকটার নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছে। আর এবছর আমাদের আছে বিভিন্ন রকমের সিসি ক্যামেরাও আছে। আমরা মনে করি একটা সুন্দর সুষ্ঠুভাবে যদি ওয়েদার ভালো থাকে আমরা মেলাটাকে সুন্দরভাবে মানে সবাই আসতে পারবে, পুনর্থীরা তাদের উপভোগ করতে পারবে। কদমবাড়ির দিঘিরপাড় এলাকায় 365 বিঘা জমির উপরে গড়ে উঠেছে গণেশ পাগলের সেবাশ্রম। এখানে বিভিন্ন দেব দেবতার 108টি মন্দির রয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে যে কোনো যানবাহনে খুব সহজে আসা যায় মেলার মাঠে। প্রায় 150 বছর আগে 13 জন সাধু 13 টাকা 13 কেজি চাল নিয়ে 13ই জ্যৈষ্ঠ শুরু করেন এই কুম্ভ মেলা। এরপর গণেশ পাগলের এই মেলা দেশ ও দেশের বাইরে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। সোমবারে শুরু হওয়া মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।